ভেজে নিয়েছি, তারপর একটু আগে তোমাদের সামনেই আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি, তারপর আমরা দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো। এখন চিংড়ি মাছটা কিন্তু আমি হলুদ লবণ দিয়ে ভেজেছিলাম, তারপর আমি খুব ভালোভাবে নিয়ে গেছি। তারপর আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে দিয়েছি, একটু চিরে দিয়েছি কাঁচা লঙ্কাটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। ফ্রেন্ডস, এখানে আমি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া নিয়েছি, আর এখানে একটু কালো জিরা আর রাঁধুনি নিয়েছি। এটাকে আমি একসাথে দিয়ে দেবো মিশানোর জন্য। এখন আমি ফ্রেন্ডস ঢাকনাটা খুলছি। দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু এটার মধ্যে কোনো জল নেই দিইনি, কিন্তু এটার গায়ে থেকে কিন্তু জল বেরিয়েছে। এখানে আমি একটু চাল কুমড়ো কয়েকটা টুকরো নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। এটা না দিলেও হয়, তোমরা শুধু টুকরোটা দিলেও হয়, কিন্তু আমি এটাকেও দিচ্ছি পরে দিয়ে খুব ভালোভাবে। আর এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু আমাদের তরকারি একদম রেডি হয়ে যাবে। লবণটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ওয়াও, দেখো ফ্রেন্ডস, অনেকটা জল ছেড়েছে চাল কুমড়ো নিজেই। এখন আমি তার উপর দিয়ে একটু কুচুনো ধনে পাতা ছড়িয়ে দেব। দেখো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি চাল কুমড়ের তরকারি। এটা তোমরা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো, রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, সবকিছু দিয়ে কিন্তু খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে। আর চিংড়ি মাছ আমার সবচেয়ে ফেভারিট মাছ। এখন আমি এটাকে নামিয়ে নেবো বাটিতে।
চিংড়ি চাল কুমড়োর তরকারি। আশা করছি তোমরা যখন বাড়িতে বানিয়ে খাবে তোমাদের কাছেও ভীষণ টেস্টি লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, বন্ধুদের কাছে আরো বেশি বেশি করে শেয়ার করো। তো ফ্রেন্ডস, আজকে এই ছিল আমার রেসিপি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।